কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, বাঙালি বিদ্বেষী রাজনীতির প্রতিবাদে ও 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশের প্রস্তুতির এক বিশাল জনসভা হলো পাড়া বিধানসভার মহুলা ফুটবল ময়দানে। এদিন উপস্থিত ছিলেন সাংসদ মানস ভূঁইয়া, রাষ্ট্রমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য, পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো, সাংসদ মৃগাঙ্ক মাহাতো, বিধায়ক তথা মন্ত্রী সন্ধ্যারানী টুডু, বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, উমাপদ বাউরি সহ জেলা তৃণমূলের সদস্যবৃন্দরা। এদিন নেতৃত্বরা সভায় জানান, জেলার উন্নয়নের জন্য রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছে তা বজায় রাখতে, তৃণমূল সরকারের হাতকে শক্ত করতে গ্রাম বাংলার মা বোন ভাইদের আরও সংঘবদ্ধ হয়ে বিরোধীদের কুৎসার প্রতিবাদের জবাব দিতে হবে। এতগুলো রাজ্য ভারতবর্ষে, 30টা রাজ্য, আপনাদের পাপমার আশীর্বাদে আমি প্রতিটি রাজ্য ঘুরেছি। মায়েরা বসে আছে, ভাইয়েরা বসে আছেন, আমরা তাই তাকে বলি দ্য বেস্ট চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। এটা আমাদের কথা নয়, তৃণমূলের কথা নয়। আজকে ইন্ডিয়া টুডের মতো একটা সংবাদ মাধ্যম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, পর্যবেক্ষণ করেছে, তারা তিনবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে চিহ্নিত করেছে। তখন বাইরে চলে যাচ্ছেন, বাইরে গিয়ে বড় নেতা হয়ে আগামী দিন প্রধানমন্ত্রী হওয়ার কথা ভাবছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী 24 ঘন্টা পরিশ্রম করে মানুষের পাশে থাকেন, বাইরে বেড়াতে গিয়ে ওদের মতন এই ধরনের কাজ করেন না। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এখানে কোন বিভাজন আমরা তৈরি করছি? ধর্মের নামে বিভাজন, মানুষ সম্প্রদায়ের নামে বিভাজন। এই বিভাজিত করে ভারতবর্ষকে কি আমরা টুকরো টুকরো করে দিতে চাই? আমরা কি সেই ভারতবর্ষ চাই যেখানে মুসলমান, হিন্দু, শিখ, ইসাই সব আলাদা থাকবে? মায়ের কি কোনো জাত হয়? মায়ের কি কোনো রং হয়? মাতৃস্নেহে